তো আজকে আমরা দেখবো যে কীভাবে প্যাসেজ নারেশন করতে হয়। প্যাসেজ নারেশন করার আগে সেন্টেন্স নারেশনগুলো একবার রিভিশন দিয়ে নিই। হ্যাঁ, সেন্টেন্স নারেশন আমরা জানি যে সেন্টেন্সগুলো কয় প্রকার, পাঁচ প্রকার: অ্যাসারটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, তারপরে অপটেটিভ, আর ফার্স্ট নাম্বার হলো এক্সক্লেমেটরি। এইখানে পাঁচটা সেন্টেন্স লেখা হয়েছে, পাঁচটা সেন্টেন্স, পাঁচ রকমের পাঁচটা সেন্টেন্স লেখা হয়েছে। যেমন প্রথমটা হলো কি, অ্যাসারেটিভ, তারপরে হলো ইন্টারগেটিভ, তিন নম্বর হলো ইম্পারেটিভ, চার নম্বর হলো অপটেটিভ, পাঁচ নম্বর হলো এক্সক্লেমেটরি। তো সেন্টেন্স এই যে হি সেড টু মি আই এট রাইস, আই এট রাইস অর্থাৎ সে আমাকে বলল আমি ভাত খেয়েছিলাম। তো এইটা যে অ্যাসারেটিভ সেন্টেন্স হলো কি, যে কোনো কিছু কী বোঝায়, বর্ণনা করা বা বিবৃতি বুঝালে তখন এটা আমরা কী বুঝি, এটা হলো অ্যাসারেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ হলো কি, কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায়। আর ইন্টারগেটিভ যেমন মিনা সেড টু হিম, মিনা তাকে বলল ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো, তাহলে এখানে কী করা হয়েছে, প্রশ্ন করছে। তারপরে তিন নাম্বার হলো ফাদার সেড টু দ্য বয়, বাবা বালকটিকে বলল গো টু মার্কেট, বাজারে যাও, তাহলে বাবা বালকটিকে কী করছে, আদেশ দিছে। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বুঝালে তখন এটা কী হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো এখানে এই গো টু মার্কেট মানে বাজারে যাও, তাহলে এটা কী করছে, আদেশ করছে। তো তারপরে চার নাম্বার হলো মাদার সেড টু হার সন, মা তার পুত্রকে বলল মে আল্লাহ ব্লেস ইউ, হ্যাঁ আল্লাহ তোমার মঙ্গল করুক, তাহলে এখানে কী করা হয়েছে, যে আশীর্বাদ করা হয়েছে বা প্রার্থনা করা হয়েছে, অপটেটিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে হি সেড হুররে আই হ্যাভ ওন দ্য গেম, সে বলল যে হুররে মানে কি, এটা আনন্দসূচক শব্দ, সে আনন্দের সাথে বলতেছে কি যে আই হ্যাভ ওন দ্য গেম, আমি খেলায় জিতেছি। আই হ্যাভ ওন দ্য গেম, অন্যতে কি জয়লাভ করা, যে আমি খেলায় জয়লাভ করেছি বা জিতেছি। তাহলে অর্থ জানলে সেন্টেন্সগুলো সহজে ধরা যাবে। তারপরেও কিছু চিহ্ন দিয়ে ধরা যায়, যেমন এখানে ইন্টারগেটিভটা চিনতে গেলে কি প্রশ্ন চিহ্ন, তারপরে এক্সক্লেমেটরি চিনতে গেলে কি এই যে আশ্চর্যবোধক চিহ্ন, কিছু চিহ্ন দিয়ে অনেক সময় কি সহজেই ধরা যায়। তো পাঁচটা সেন্টেন্সের নিয়ম আমরা জানি ফার্স্ট রকমের, তো ফার্স্ট রকমের সেন্টেন্সের নিয়ম যদি আমরা জানি তাহলে প্যাসেজ নারেশনও কি করা যাবে, প্যাসেজ নারেশনও করা যাবে। তো এখানে আমরা দেখবো যে প্রথমে অ্যাসারেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্সের নিয়ম কি, আমরা একটা একটা করে নিয়মগুলো একবার রিভিশন দিয়ে নিই, তারপর আমরা দেখবো যে কীভাবে প্যাসেজ নারেশন করতে হয়, একটা প্যাসেজ নারেশন করবো। তো এখানে প্রথমে আমরা শুরু করি অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্সে এই যে প্রথমে এখানে সাবজেক্ট হি, এখানে যা আছে তাই থাকবে, সাবজেক্ট যা আছে তাই থাকবে, তারপরে রিপোর্টিং ভার্ব হলো কি সেড। তো অ্যাসারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে কী বসে, টোল্ড বসে, টোল্ড বসে, অবজেক্ট থাকলে কী বসে, টোল্ড বসে, তাহলে এখানে আমরা কী লিখবো, টোল্ড, টোল্ড। তারপরে টু প্রিপোজিশন এটা বাদ যাবো, তারপরে কী বসবে, নো অবজেক্ট মি। তারপরে অ্যাসারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কী বসে, দ্যাট। তারপরে আছে এখানে সাবজেক্ট হলে কি আই, এটা হলো রিপোর্টেড স্পিচটা, রিপোর্টেড স্পিচ সাবজেক্ট আই, তো আইটা আই যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, পার্সন পরিবর্তন নিয়ম লিখে আছে না, ফার্স্ট পার্সন হলে সাবজেক্টের অনুযায়ী, ফার্স্ট পার্সন হলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, আর যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয়, হ্যাঁ ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন হলে অপরিবর্তিত। তাইলে এখানে ফার্স্ট পার্সন যেহেতু এই জন্য এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়েছে, এখানে আয়ের পরিবর্তে কীছে হি, আর এট হইল পাস্ট ফর্ম, এটা কোন ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম মানে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট এটা কোন টেন্সে নিয়ে দিব, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট নিতে হবে, পাস্ট ফর্ম থেকে নিতে হবে, পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থেকে নিতে হবে পাস্ট পারফেক্টে।
তাহলে পাস্ট পারফেক্ট নিলে সাবজেক্টের পরে কী বসে? হ্যাড। সাবজেক্টের পরে হ্যাড, পাস্ট পারফেক্টে সাবজেক্টের পরে কী বসে? হ্যাড। তারপরে মেইন ভার্বের কী হয়? পিপিরূপ। তাহলে এটের পিপিরূপ কী? ইটেন। এটের পিপিরূপ কী? ইটেন। তাহলে এখানে আমরা পাস্ট পারফেক্টের গঠনটা বসাবো, হেড আর পাস্ট পারফেক্ট হচ্ছে ইটেন, তারপরে অবজেক্ট কী? রাইস। এলে অ্যাসারটিভ সেন্টেন্স। তারপরে ইন্টারগেটিভ। ইন্টারগেটিভে প্রথমে কী থাকবে? এখানে সাবজেক্ট যা আছে তাই থাকবে, তারপরে সেইডের পরিবর্তে কী বসে? ইন্টারগেটিভে আস্ট বসে। অ্যাসারটিভ হলে টোল্ড, ইন্টারগেটিভ হলে কী? আস্ট। টু বাদ যাবো গা, তারপরে কী বসবে এখানে? হিম। ইনভার্টেড কমার পরিবর্তে কী বসবে? ইভ বসবে। এখানে খেয়াল রাখতে হবে কি, যে ইন্টারগেটিভ সেন্টেন্সে রিপোর্টের স্পিচের শুরুতে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে অথবা মডেল ভার্ব থাকে তখন কী বসে? ইনভার্টেড কমার পরিবর্তে ইভ বসে। আর যদি কোনো প্রশ্নবোধ শব্দ থাকে তখন ওই প্রশ্নবোধ শব্দটাই বসে। প্রশ্নবোধ শব্দ হোয়াট, হোয়েন, হুইচ, হাউ, হোয়াই এগুলো থাকলে তখন আর কী বসে না? ইফ না বসে না, বসে কোনটা? ওই প্রশ্নবোধ শব্দটা যেটা দেওয়া থাকবে। ইফের পরে আসবে সাবজেক্ট, সাবজেক্ট আসবে কই থেকে? এই প্রণাউন থেকে। তাহলে এখানে কী আছে? ইউ। আর এখানে খেয়াল রাখতে হবে প্রথমে যে অক্সিলারি ভার্বটা ডু, ডাজ, ডিড এগুলো যদি থাকে তখন এগুলো কী? বাদ যাবো গা। আবার যদি নেগেটিভ ইন্টারগেটিভ হয় অর্থাৎ সাথে নট থাকে তখন আবার ডু নট থাকলে, ডিড নট থাকলে, ডাজ নট থাকলে এগুলো বাদ যেত না, এগুলো কী হবে? এগুলো পরিবর্তন হবে। অর্থাৎ ডু, ডাজ এগুলো থাকলে এগুলো ডিড হবে, অর্থাৎ যদি নেগেটিভ হয় আর কি, নট সাথে থাকে। আর নট না থাকলে ডু বাদ যাবো গা, যেহেতু এখানে মেইন ভার্ব আছে। তো এখানে যে ইউটা সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সন হইলে অবজেক্টের মধ্যে পরিবর্তন আমরা জানি। তাহলে হিমের সাবজেক্ট হলে কী হবে? হি। হিমের সাবজেক্ট হলে কী হবে? হি। তারপরে এখানে নো, এটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। নোটা আছে প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট। প্রেজেন্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট ইন্ডিফিনিট থেকে আমরা কোন টেন্সে নিব? পাস্ট ইন্ডিফিনিটে। তাহলে নো এর পাস্ট ফর্ম কী? নিউ। নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ। তারপরে সে মিডা, এটা হলো ফার্স্ট পার্সন, তাহলে এখানে মিনাকে ধরবে, অর্থাৎ ফার্স্ট পার্সন হলে রিপিটিভাবে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তো এখানে তো মিডা আছে, আয়ের অবজেক্ট হলো মি, মি অবজেক্ট অবস্থা আছে। তাহলে মিনার প্রণাউন হলো কি? শি। শি এর অবজেক্ট হলো কি? হার। শি এর অবজেক্ট কি? হার। তারপরে ফুল স্টপ। আমরা জানি যে কী হয়ে যায় ইন্টারগ্রেটেড সেন্টেন্স, অ্যাসারেটিভ হয়ে যায় গাছ যদি ইন্ডাইরেক্ট করার সময়। আচ্ছা, তারপরে ফাদার সেড টু দ্য বয়, বাবা আমাকে বালকটিকে বললো গো টু মার্কেট, অর্থাৎ বাজারে যাও। তাহলে এটা কী হয়েছে? আদেশ বুঝাইছে। তাহলে এখানে হবে কি? আদেশ বুঝালে কী বসে? আদেশ বুঝালে অর্ডার বসে। সেডের পরিবর্তে কী হবে? অর্ডার্ড। অর্ডার দ্য বয়, অর্ডার দ্য বয়। হ্যাঁ, তাহলে এইখানে এই সেডের পরিবর্তে হচ্ছে অর্ডার। আদেশ বুঝাইলে অর্ডার, ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বুঝাইলে রিপোর্টেড স্পিচটা, রিপোর্টেড স্পিচ আদেশ বুঝাইলে অর্ডার, উপদেশ বুঝাইলে অ্যাডভাইসড, অনুরোধ দিলে কি? রিকোয়েস্টেড। তারপর নিষেধ বুঝাইলে ফরবিড, প্রস্তাব বুঝাইলে প্রপোজড। আর ইনভার্টেড কমার পরিবর্তে কী বসে? টু। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কী হয় না? টেন্স পরিবর্তন হয় না, এর জন্য কী হবে? এখানে গো, গো থাকবে, তারপরে হচ্ছে টু মার্কেট। মাদার সেড টু হার সন, মা তার পুত্রকে বলল মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তার মানে এখানে কী করছে? আল্লাহর কাছে প্রার্থনা করছে, ঠিক না? তাহলে প্রার্থনা বুঝালে কী বসে? মাদার সেড টু, সেড সরি মাদার, তাহলে এখানে প্রার্থনা বুঝালে কী বসে? প্রেড। প্রার্থনা বুঝালে কী বসে? প্রেড। তাহলে মাদার প্রেড ফর হার সন, অর্থাৎ প্রেড ব্যবহার করলে ফর ব্যবহার করতে হয় সাথে। তাহলে প্রেড ফর হার সন, পুত্রের জন্য প্রার্থনা করলো, ইনভার্টেড কমার পরিবর্তে কী বসে? দ্যাট। দ্যাটের হবে সাবজেক্ট, সাবজেক্ট কী এখানে? আল্লাহ। তারপরে সাবজেক্টের পরে কী বসে? মাইট। তারপরে সে ব্লেস ইউটা সেকেন্ড পার্সন, তো তাহলে হার সনের প্রণ হইলো হি, হি এর অবজেক্টিভ কী ব? হিম। আর লাস্টের হইল এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা জানি আবেগ বা বিষয় বোঝায় এটা। তো এখানে আনন্দ বুঝাইলে আমরা খেয়াল রাখবো যে রিপোর্টিং ভার্ব সেট,
যদি রিবুটেড স্পিচটা দুঃখ বোঝাইলে কি বসে এক্সক্লেম রইত সরু, আনন্দ বোঝাইলে এক্সক্লেম রইত জয়, আর লজ্জা বোঝাইলে এক্সক্লেম রইত শেম, আর আশ্চর্য বা অবাক বোঝালে কি হয় এক্সক্লেম রইত ওন্ডার। তাইলে এখানে আমরা কি ব্যবহার করব, এখানে যেহেতু এটা আনন্দ সূচক এই জন্য এখানে কি হবো, এখানে এই জন্য ব্যবহার করব হি, সেটার পরিবর্তে কি হবে যেহেতু আনন্দ বোঝাইছে এক্সক্লেমড উইথ, এক্সক্লেমড উইথ জয়, ইনভার্টেড কমার পরিবর্তে কি দ্যাট। তারপরে এখানে হুরে এটা আনন্দ সূচক শব্দ, এটা বাদ যাবো গা, বাদ যাওয়া সেটা এখানে সাবজেক্ট কি আছে আই, আই এটা হলো ফার্স্ট পার্সন, এই জন্য এখানে রিপোর্টিং ব্যাপারে সাবজেক্ট কি হি, তাহলে এখানে আসবে কি হি। আর হ্যাভে হ্যাভ তা হ্যাভ এস থাকে প্রেজেন্ট পারফেক্টে, এটা নিতে হবে পাস্ট পারফেক্টে, তাহলে হ্যাভ কি হব হ্যাড, হ্যাভ হবে কি হ্যাড। তারপরে বাকিটা পরিবর্তন হবে না, ওন দ্য গেম। তাহলে এই পাঁচটা যে সেন্টেন্স এটা একটু রিভিশন দিয়ে নিলাম। তাহলে এখানে আমরা কী করবো, একটা প্যাসেজ নারেশন করবো, যে কীভাবে প্যাসেজ নারেশন করতে হয়। প্যাসেজ নারেশনের মধ্যে খেয়াল রাখতে হবে যে ইয়েস থাকলে এই প্যাসেজ নারেশনে ইয়েস যদি থাকে সংক্ষেপে উত্তর, ইয়েস যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া, কেউ কোনো প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে ইয়েস থাকলে লেখে কি ইয়েস, থাকলে ইয়েসের পরিবর্তে রিপ্লাই ইন দ্য অ্যাফারমেটিভ, আর নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, হ্যাঁ এগুলো ব্যবহার করতে হয়। তারপরে একাধিক বাক্য হইলে এডেড দ্যাট, ফার্দার এডেড বা অলসো সেইড, এইগুলো ব্যবহার করতে হয়। হ্যাঁ বেশি কোনো নিয়ম নয়, পাঁচটা সেন্টেন্সের নিয়ম জানলে এখানে কী করা যাবে, প্যাসেজ নারেশন করা যাবে। তো প্যাসেজ নারেশন কীভাবে করতে হয় একটা প্যাসেজ নারেশন আমরা দেখি কীভাবে করতে হয়। প্যাসেজ নারেশনটা একটা প্যাসেজ নারেশন আগে লিখে নেই, প্যাসেজ নারেশনটা